মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহুত অনাহুতের জন্য, তারপরে কেটে গেছে বহু শত বৎসর। আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্তধামে, চেয়ে দেখলেন সেকালেও মানুষ ক্ষত বিক্ষত হত যে সমস্ত পাপের মারে, যে উদ্ধত শৈল শল্য, যে চতুর ছোড়া ও ছুড়ে, যে ক্রূর কুটিল তলোয়ারের আঘাতে বিদ্যুৎ বেগে আজ তাদের ফলায় শান দেওয়া হচ্ছে, হিস হিস শব্দে স্ফুলিঙ্গ ছড়িয়ে বড় বড় মশি ধূমকেতুন কারখানা করে। কিন্তু দারুণতম যে মৃত্যুবান নূতন তৈরি হল, ঝকঝক করে উঠল নরঘাতকের হাতে, পূজারী তাতে লাগিয়েছে তাঁরই নামের ছাপ তীক্ষ্ণ মুখে আঁচড় দিয়ে। খ্রিস্ট বুকে হাত চেপে ধরলেন, বুঝলেন শেষ হয়নি তার নিরবচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত। নূতন শোল তৈরি হচ্ছে বিজ্ঞানশালায়, বিধছে তাঁর গ্রন্থিতে গ্রন্থিতে। সেদিন তাকে মেরেছিল যারা ধর্ম মন্দিরের ছায়ায় দাঁড়িয়ে, তারাই আজ নূতন জন্ম নিল দলে দলে, তারাই আজ ধর্ম মন্দিরের বেদীর সামনে থেকে পূজা মন্ত্রের সুরে ডাকছে ঘাতক সৈন্যকে, বলছে মারো মারো। মানব পুত্র যন্ত্রণায় বলে উঠলেন ঊর্ধ্বে, হে মানুষের ঈশ্বর, কেন আমাকে দেখ। অন্ধকার ক্রমশ আরো গভীর হচ্ছে, অন্ধকার প্রতিদিন হারিয়ে যাচ্ছে সব একটু একটু করে। এমন দুঃস্বপ্ন কখনো দেখেনি পৃথিবী। অচল অলস নিরুপায় পৃথিবী, জনকলরবে মুখরিত সোচ্চার ছিল যে পৃথিবী, মুহূর্তে যেন অজানা আশঙ্কায় থমকে গেছে, থেমে গেছে সব। মানুষের রাজপথে আজ পশুরা মেতেছে খেলায়, সম্পূর্ণভাবে মরে যাবার আগে গ্রাস করেছে মৃত্যু ভয়। এক অজানা সংশয়, একই কোনো অভিশাপ, জীবন খুঁজে চলে বেঁচে থাকার পথ, এত কিছুর মাঝেও তো বেঁচে থাকা সুনিশ্চিত হয়। ঝাঁকে ঝাঁকে পাখি আসে উড়ে যায়, কি যে বলে ভাষা বোঝা দায়, মানুষ শুধু লুকিয়ে ভয় করে, ভীষণ ভয় করে। সব কিছু কেড়ে নেবার আগে আরো একবার ভেবে দেখো ঈশ্বর, আমরাও তো তোমারই সন্তান। সবটুকু নিঃস্বতা নিয়ে নতুন মুখে পেতেছি দু হাত, ক্ষমা করো ঈশ্বর আরো একবার।
क्षमा करे दाओ।